ধীরে ধীরে বানের পানি নামতে শুরু করেছে ফেনীতে, তবে এখনও বিপর্যয় কাটেনি। অনেক উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন। এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। খাগড়াছড়িতে বন্যার পানি নেমে যাওয়ায় সামনে আসতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিত্র। নোয়াখালীতে পানিবন্দী অন্তত 20 লাখ মানুষ, ক্রমেই পানি বাড়তে থাকায় দুর্ভোগ বাড়ছে বানভাসীদের। পানি বাড়তে থাকায় নাজুক পরিস্থিতি লক্ষ্মীপুরে। জেলার প্রায় প্রতিটি রাস্তা কয়েক ফুট পানির নিচে তলিয়ে রয়েছে এবং দেখা দিয়েছে সুপেয় পানি এবং খাবার সংকট। দুর্গতরা বলছেন প্রত্যন্ত এলাকায় ত্রাণ সহায়তা মিলছে না, বেশি বিপাকে খেটে খাওয়া মানুষগুলো রয়েছে। এবং চাঁদপুরের শাহরাস্তিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, এতে পানিবন্দী আছে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ। ভারী বৃষ্টিতে অপরিবর্তিত রয়েছে ফরিদগঞ্জের জলাবদ্ধতা। কুমিল্লার দুটি উপজেলা এখনও তলিয়ে রয়েছে বন্যার পানিতে। চার উপজেলার পানি নামতে শুরু করলেও সার্বিক অবস্থার উন্নতি হয়নি। খাগড়াছড়িতে বন্যার পানি নেমে যাওয়ায় সামনে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। আমন ধানের চারা পচে যাচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে দিশেহারা কৃষক, জেলার 107 কিলোমিটার গ্রামীণ সড়ক, 3টি ব্রিজ এবং 14টি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে সিলেটে কুশিয়ারা নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপরে থাকলেও নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে।